Assalamualaikum viewers, আপনারা দেখছেন মারুফ কুকিং এন্ড ব্লগ সাথে আছি আমি মারুফ তো দেখেন আমি আজকে আপনাদের সাথে অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হলাম একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো আজকে চাইনিজ সবজিটা আমি রেডি করছি ঘরের মধ্যে আপনারা ভাবে ঘরের মধ্যে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন তো চলেন দেখা যাক কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি তো দেখেন আমার কি কি লাগবে এই সবজিটা তৈরি করতে এখানে রাখছি আমি আলুকে কুচি কুচি করে দেখেন একদম পাতলা করে কেটে রাখছি আমি এবং এখানে রাখছি গাজর এখানে রাখছি আমি শিম রাখছি এখানে আর এখানে রাখছি আমি ফুলকপি আর লাগবে আমার যা যা দেখেন এখানে আমি পেঁয়াজকে টুকরো টুকরো করে রাখছি এবং কুচি করে রাখছি পেঁয়াজ লাগবে এখানে আমার কাঁচামরিচ আস্ত কাঁচামরিচকে আমি এভাবে ফালি করে রাখছি দেখেন এভাবে মাঝখান দিয়ে একটু কেটে রাখছি এখানে রাখছি আমি রসুন কুচি এবং আদা কুচি এখানে রাখছি আমি পেঁয়াজ পাতা পেঁয়াজের পাতাকে কিন্তু আমি বড় বড় করে কেটে নিয়েছি দেখেন আর লাগবে আমার দুইটা ডিম রাখছি আমি এখানে রাখছি আমি দারচিনি এবং তেজপাতা রাখছি দুইটা আর দুই টুকরো দারচিনি এখানে রাখছি আমি গরম মশলা পাউডার লাগবে আমার লেমন জুস তো আমি লেবু থেকে এখান থেকে জুস নিয়ে নিয়েছি বাজার জন্য লাগবে তেল তেলটা রাখছি আমি প্রায় হাফ কাপ হবে আর লাগবে আমার লবণ লবণটা দিয়ে দিবেন আপনারা স্বাদ মতো আর এখানে রাখছি আমি সয়া সস তো সয়া সস আপনারা চাইলে দিতে পারেন কোনো সমস্যা নাই দেখেন আমি কিভাবে এটা দিয়ে একটা সবজি তৈরি করি তো দেখি কি করা যায় এখন একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম দেখেন পানিগুলো একদম বয়স হয়ে আসছে তো এখন আমি আলু গাজর এবং শিমগুলোকে সিদ্ধ করার জন্য এখানে ঢেলে দেবো তো এখানে আমি প্রায় হাফ কেজির উপরে হবে আমি রাখছি আলু এবং শিম গাজর মানে 1 কেজি হবে এগুলো তো এখানে আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম 5 মিনিট অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য তো দেখি এগুলোর কি অবস্থা 5 মিনিট পর দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে দুইয়ে রাখা ফুলকপিগুলো তো ফুলকপি এখানে রাখছি আমি প্রায় 1 কেজি 1 কেজি ফুলকপি দিয়ে দিলাম আর সাথে হলো পনে 1 কেজি আলু শিম এবং গাজর তো সবার কাছে আমার অনুরোধ প্লিজ সবাই আমার ভিডিওটা দেখবেন এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এখন আবারও ডেকে দেব প্রায় 2-3 মিনিটের জন্য যাতে কপিগুলো সিদ্ধ হয়ে যায় তো দেখেন আমি 3 মিনিট পর আবারও চলে আসলাম দেখি কি অবস্থা আমার এগুলোর দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে আপনারা খুব বেশি সিদ্ধ করতে যাবেন না না হয় কিন্তু ফুলকপিগুলো একদম ভেঙে যাবে এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব পানিগুলো একদম ঝেড়ে ফেলব এগুলো কিন্তু আবার ঠান্ডা পানি দিয়ে আপনারা ধুতে যাবেন না ঠান্ডা পানি দিয়ে ধুইলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে তো এখন চলে আসলাম রান্নার পর্বে দেখি দিয়ে দিলাম হাফ কাপ তেল রান্নার তেলটা দিয়ে দিলাম আমি দেখেন আমার তেলগুলো গরম হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি তো আদা কুচি আমি রাখছি প্রায় 1 চা চামচ হবে আপনারা কুচি করে অথবা বেটেও দিতে পারেন কোনো সমস্যা নাই আমি কুচি করে দিয়েছি বাট আমার কাছে কুচিটা অনেক ভালো লাগে তো দেখেন আমার রসুন এবং আদাগুলো একদম লাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করা পেঁয়াজগুলো আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি এখানে কুচি করে বড় সাইজের পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ দিয়েছি আমি এখানে এখন দিয়ে দেব শুকনো মরিচ 4টা এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন এখন দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ পাতাগুলো আমি অনেক বড় বড় কেটে রাখছি দেখেন দিয়ে দিলাম পেঁয়াজ পাতা
এখন দিয়ে দেব কাঁচা মরিচ ফালি করে রাখছিলাম কাঁচা মরিচটাকে তো দিয়ে দিলাম কাঁচা মরিচ একসাথে এখন দিয়ে দেব দারুচিনি এবং তেজপাতা আমি দুই টুকরো দারুচিনি রাখছি এবং দুইটা তেজপাতা রাখছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন বাট বেশি একটা দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন দিয়ে দেব দুটো মুরগির ডিম মুরগির ডিমকে আমি একদম ভেঙে রাখছি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন যাতে ডিমগুলো একদম সিদ্ধ হয়ে যায় আর সাথে মিশে যায় এখন দিয়ে দেব এর মধ্যে টুকরো করা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব তারপর দিয়ে দেব সিদ্ধ করা কপি আলু এবং শিম একসাথে দিয়ে দিলাম লবণটা স্বাদমতো আমি সব সময় লবণটা একটু লাস্ট টাইম দেই না হয় কিন্তু আমার কাছে মনে হয় যে সবজির টেস্টটা একদম চলে যায় প্রথমে লবণ দিয়ে দিলে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন আমার কথাটা ঠিক কিনা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে লবণ লাস্টে দিলে কি রকম লাগে আর ফার্স্টে দিলে কি রকম লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ সয়া সস সয়া সসটা দিলে অনেক টেস্ট হয় দেখবেন আপনারা ট্রাই করবেন আমার কাছে অনেক ভালো লাগে সয়া সসটা তাই আমি সয়া সসটা দিয়ে দিলাম অনেকেরা কিন্তু এই চাইনিজ সবজিতে সয়া সসটা ইউজ করে না আপনারা ইউজ করলে বুঝতে পারবেন কতটা টেস্ট এর মধ্যে দিয়ে দেব এখন আমি আগে থেকে রাখা গরম মশলা গরম মশলাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব এখানে লেমন জুস আপনারা খুব একটা নাড়াচাড়া করবেন না হয় কিন্তু এগুলো ভেঙে যাবে আপনারা ট্রাই করবেন যাতে সবগুলো আস্তে আস্তে থাকবে এখন ডেকে দেব 5 মিনিটের জন্য দেখি কি অবস্থা আমার এগুলো ট্রাই হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করা ধনে পাতা ধনে পাতাগুলো দিয়ে দিলাম আবারও ডেকে দেব 2 মিনিটের জন্য দেখি বাস রেডি হয়ে গেল আজকে আমার চাইনিজ সবজিটা দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু